শুরুতে এই সংবাদ শিরোনাম। সোচিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাইডেনের। জনগণকে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামার আহ্বান জানালেন সোচি। মিয়ানমারে অভ্যুত্থান, সোচির পাশে এসে দাঁড়াল চীন। মিয়ানমারে জরুরি অবস্থা শেষ হলে আবারও নির্বাচন। এবং সবশেষ থাকছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানে জাতিসংঘ মহাসচিবের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে আগামী এক বছরের ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ক্ষমতাসীন দল লীগ ফর ডেমোক্রেসি দলের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। অভ্যুত্থানে আটক আং সান সু চি সহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে না দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান তার পররাষ্ট্র নীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এ নীতি অটল থাকবে বলে জানিয়েছিলেন তিনি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন সোচি। দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে দেশটির জনগণের সামরিক অভ্যুত্থান মেনে নেওয়া উচিত নয় এবং এর বিরুদ্ধে অবশ্যই বিক্ষোভ করা উচিত। সোমবার সকালে আটকের পর থেকেই সোচি এবং তার দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আর জনসম্মুখে দেখা যায়নি। দেশের সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তার ফলে দেশে আবারও স্বৈরতান্ত্রিক শাসন চালু হবে বলে একটি বিবৃতি উল্লেখ করেছে এনএলডি। সোচির নাম নেই এসব বিবৃতি দেওয়া হলেও সেখানে তার স্বাক্ষর ছিল না। সোচির পক্ষ থেকে ওই বিবৃতিতে বলা হয়েছে, এই সামরিক অভ্যুত্থান মেনে না নিতে আমি লোকজনকে আহ্বান জানাচ্ছি, আন্তরিকভাবে সবাই এই বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। এনএলডির চেয়ারম্যান উইন হেইন একটি বিবৃতি জারি করেছেন। তার হাতের লেখা ওই বিবৃতিকে নির্ভরযোগ্য এবং এটি সোচির ইচ্ছার প্রতিফল বলেই উল্লেখ করা হয়েছে। উইন হেইন বলেন, আমার জীবনের দিব্যি দিয়ে বলছি, এটা আং সান সোচির নির্ভরযোগ্য বিবৃতি যা তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে মিয়ানমারে সব ধরনের আর্থিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিভিন্ন ব্যাংক। সোমবার দেশে জুড়ে জরুরি অবস্থা জারি এবং ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে পড়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একটি বিবৃতি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় দেশটির সব ব্যাংক তাদের সব ধরনের আর্থিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সব ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ রাখার বিষয়ে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়া হবে এবং কবে থেকে সব কার্যক্রম আবারও শুরু হবে সেই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে চীন সকল পক্ষের কাছে মতবিরোধ দূর করে একসাথে কাজ করার প্রত্যাশা করেছে। সেনা অভ্যুত্থানের পর চীনের বেইজিংয়ের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের একটি মুখপাত্র এই মন্তব্য করেন। নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে বেসামরিক প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কয়েকদিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে সোমবার এই অভ্যুত্থান ঘটে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে একটি লিখিত বিবৃতিতে বলেন, চীন এবং মিয়ানমার উত্তম প্রতিবেশী। আমরা আশা করব মিয়ানমারের সকল পক্ষ দেশটির সংবিধান এবং আইনের অধীনে তাদের মতবিরোধ দূর করতে সক্ষম হবে এবং এর মাধ্যমে দেশটির রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে। চীন এবং মিয়ানমার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন বিষয়ে দেশ দুটি একে অন্যের উপর নির্ভরশীল। চীন সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে মিয়ানমারকে সহায়তা দিয়ে আসছে, পাশাপাশি দেশটির সামরিক বাহিনীকেও প্রশিক্ষণ দিয়ে আসছে চীন।
মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন সরকারকে হটিয়ে আগামী এক বছরের জন্য দেশটির ক্ষমতা নিয়েছে। এর পাশাপাশি তারা দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এবার সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, জরুরি অবস্থা শেষ হলে দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর সেনাবাহিনী বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেনাভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর এই তথ্য জানানো হলো। সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রকৃত বহুদলীয় গণতন্ত্র চর্চা করব, যেখানে পূর্ণ ভারসাম্য এবং নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পর এবং জরুরি অবস্থা শেষ হয়ে যাওয়ার পর ক্ষমতা হস্তান্তর করা হবে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি সহ শীর্ষ নেতাদেরকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বার্তা সংস্থা এএফপি এই প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টেফানি দুজারিক একটি বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনীর ক্ষমতা দখল দেশটির গণতান্ত্রিক উত্তরণে সাংঘাতিক প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। জাতিসংঘ এর তীব্র নিন্দা জানায়। মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে দেশটির সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান মহাসচিব। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটেছে তা দেশটির গণতান্ত্রিক সংস্কারের উপর মারাত্মক আঘাত। জাতিসংঘ মহাসচিব বলেন, অর্থপূর্ণ সংলাপে বসতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে হবে। এর আগে সোমবার ভোরে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি সহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের পর মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে দেশটি এখন তাদের নিয়ন্ত্রণে। মিয়ানমার সেনাবাহিনী বলছে তারা কমান্ড ইন চিফ মিন অং হ্লাইং এর হাত ধরে ক্ষমতা হস্তান্তর করেছে। মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও ভাষণে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং হং হালায়েং এর কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। তিনি এক বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন, আর সেনাবাহিনীর সাবেক প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুয়েকে এক বছরের মেয়াদে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।